ধর। সুন্দর বাচ্চা দেখ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি দেখছো আমগহুরির নয় বাচ্চা দিচ্ছে। তোমারে ব্যাগ তুমি রাখো, ব্যাগে যদি টাকা পয়সা থাকে তাই ধরতে ভয় লাগে। আবে সালা ভয় পাচ্ছ কেন? আরে ব্যাটটা, আমার বাপে হয়েছে একটা সমুদ্র, দুই এক ফোঁটা পানি চড়াইলে কিচ্ছে বা। আসুন পাঙ্কু আবুল্লা করে, ওই বুড়া তো সময় পেলে নাসির লাগে টাঙ্কি মারে, মনে হয় আবুল্লা ওকে বাড়ি গেছে। কোথকি? হ্যাঁ সালার পুতে মনে হয় নাসরিনের চাপা মাইরা ফান্দে ফালাইতাছে। দাঁড়া দেখতেছি, ব্যাগটা বাদ দিয়ে হেলা যাই। মুই হইলাম গিয়া পাঙ্কু আপ, ওই একটু কথাও মিথ্যা কমু না। ও বুঝে হরিণের খামার আছে, এখানে ঢুকলে দেখবা নানা পদের হরিণ, এই দরগিয়া সিত্রিয়া হরিণ, শঙ্কর জাতের হরিণ, আরো নানা পদের হরিণ আছে। ও মা তাই আচ্ছা, হরিণ দেখ শুইবার পারুম তো? আরে শুইবা মানি, যদি তোমারে আমি বউ করিয়ে নিয়ে যাইতে পারি তো হরিণের মাংস দিয়ে নাস্তা খাওয়াবো। হনু মোর বাপ দাদারা বন্যাকালে হরিণের মাংস দিয়ে নাস্তা করতে। আমি কয় কি হেলাই কি হালা বলাইলা, মুই তোমারে ভালোবাসি। থুকু থুকু, মুখ থেকে ফসকে বেড়ে গেছে গা। চাগা আপনি ঘুরে গেলে মজা করবার পারুম তো? জহর বা মানি, হনু মোগো বাড়িতে ঢুকতে বিরাট একটা সিংহর দরজা আছে, এই দরজাই আগে দুইটা ঘোড়া গাড়ি এক ডালা হাইতে দেখতে। বুঝবার পারছি আপনার আগে নবাব জাদা ছিলেন। হে এত ছিলাম, আর মোগো পহিরের কথা তো কই নাই, সে পহিরা আছে লেহারে কুল দে কুল যাইতে জাহাজ লাগবে। পুকুরে আবার জাহাজ বে ঢুকে? এই পুকুর কি যেই সেই পুকুর, সাততলা পুকুর। সাততলা বে পুকুর আছে, এটা তো শুনি নাই কা। সাততলা পুকুর আছে, মাছের কথা তো কইলামই না। এই পুহিরের রুই কাতল চিতল বড় বড় ইলিশ মাছও পাওয়া যায়। আচ্ছা এই তাজা ইলিশ মাছের ঝোল খাইলে দুই মাসে রোগীও ভালো হয়ে যায়। কিরে চালার পো চালায় যা, চাপা মেরে একেবারে হুয়ায় ফলা। কাম সারছে কিরে, তোগো পুষ্কুনিতে তাইলে বড় বড় ইলসা মাছ পাওয়া যায়। হয় হয় তাইলে মাগার ব্যবাক্তে মিলে একবার ঘুরবার যাইতে হয়, কি কও নাসরিন? হ্যাঁ তো গলই যা মনে। এখন বেডা একটা খুশির খবর দেই, শুনলাম তোমার বাপে তোমার লেগে মাইয়ে দেখতে আছে। আমার লেগে মায়া দেখতে? হ্যাঁ কয় কি হালায়? হ্যাঁ কি শুনলাম, সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। আম্মা 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 কই গেলা? চিল্লাই মুনা কেলা, জিগাই তোমরা আমার না জিগাই আমার সাদি ঠিক করবা লাগছো? এলিগে ঠিক করে পারতো শোন বাজান, ফুলাপান বাকি হইলে সব বাপ মায়ের মনে চিন্তা থাকে, কুসুম ফুলাপান মানুষ করে বিয়ে শাদী দেওয়া যায়। ওইটা বি বুঝলাম, মাগের কাল লগে আমার শাদী করাইতাছো এইটা বি বুঝন লাগবো। তাছাড়া আমার পছন্দ পছন্দের একটা দাম আছে না? আরে তোর বাপে আগেই পছন্দ করে রাখছিল, মাগের তোরে কয়নে ক্যা। মেয়েটা দেখতে শুনতে ভালা, শিক্ষিত, বংশ ভালা, টাকা পয়সা বি আছে। আগে পুরান ঢাকা যাচ্ছিল, এখন নয় ঢাকা বিঘা থেকে। আহা মা অত ঢং না ঘুরে কয়ে ফেলাও জলদি করে। কইবার লাগছি কইবার লাগছি, ওই যে সাইদ আলীর ভাইয়া তুই 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 চিনতে পারবি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ওকে, কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ রাখি। আমার একটা মডেলিং আছে, ফিটটা একটু রাত হবে, ওকে একটু ম্যানেজ করে নাও না ড্যাডি। আরে কথ কি,
আমি বাজানটা বহুত বুঝাইলি। তোমরা বসে কথা বলো, আমি যাই। বাই। শোনো বাজান, আমার মাইয়া বহুত মডার্ন, সেটা দেখেই বুঝার পার। কিরে বাজান, এমন থম মেরে গেলে কিলা, কিছু কো। কি কমো, তয় বিয়াসাদের ব্যাপারে বহুত ভাববার আছে। হ্যাঁ মকবুল, এত ভাইবা কি হবো, মায়া পছন্দ হয়েছে আর আমরা সাদিবি করাবার চাইতেছি। দুই ফ্যামিলির কথা পাকাপাকি হইলে দিন তারিখ ঠিক করে ফেলামো। কিন্তু আব্বা, আমার একবার কথা ছিল। আবার কি কথা? ইয়ে কইবার তো চাই, মাগার আপনি শুনলে তো আবার ছ্যাত করে উঠবেন। কইছিলাম ওই মেয়ে আমার পছন্দ নাই কা, পরে আমি শাদি করবার পারুম না। আপনি কচ কি? আরে মগুল মা শুনছ, তোমার পালা কি কয়? আরে তোর মাথা ঠিক আছে তো? বাবা, এই সুইটির বাপের লগে আমার বহুদিনের দোস্তি, আর এই দোস্তির সম্বন্ধে পাকাপাকি করার লিগেই এই শাদি ঠিক করছি। মাগার আমার কথার কোনো দাম নাই কা? দাম থাকবো না গেলা, আমরা জানতে জানতে সব ঠিক করছি, অন্তন্তই হবো। শোনো বাজান, যত যাই কো এই শাদি আমি করবার পারুম না। আমি কই যা, তুমি শুরু করলা কি? শুভ কাম ঠান্ডা মাথায় করুন লাগে। শোনো, ঠান্ডা মাথায় হোক আর গরম মাথায় হোক, আমি জানতে জানতে ঠিক করছি, অন্ত অন্তই সব হইব। করো। ওই খারা, কিরে পাঙ্কু বাবুল, তুই ঘুরবার লাগছিস কেলা? মোল্লাজি তোরে খুঁজবার লাগছে। কি কইলি? মোল্লাজি খোঁজে? খাইছে তোর তরি যাই। সালাম কালু, বাইবেন না কালু, মুইলেম পরিশেল গিয়া মাস লইয়া পুরো সিনটাই করতে দেখাম। তুমি না খালু, তোরে কইছি না আমার খালু কই রাখবে না, মাগের দে আমাকে ঢোকে না। তোবা তোবা, তা সারা এহান তো কেউ না আইছে। চুপ, যেটা কইতে লইছিলে এটা গো। আমনে কোন সিন ধরবেন, ব্যবহার ব্যবস্থা করে গেলাম। ও উদ্দেশ্য এক মহাগুণ আছে, বিরাট কারবার হ্যাঁ, মাছ ফল দাম তাহলে বিরাট কারবার। হারা দেশের মাছ না হেরে বলাইলে 50টা রাখ গিয়া, যত মাছ লাগবে হে দিতে পারবে। দয় খালু, এত মাছ কই পাড়াবে? আরে বেটা, পোলার বিয়ার আগাম সুসংবাদ দিয়া ব্যাপাকের বাড়িতে মাছ পাঠামো, এটা আমার রেওয়াজ। হেলে ঠিক আছে, হাইলে এত দেরি করো রেখিলে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে, ফোনটা একটু দেন দেই, মা দুজ আমি পাই কিনা। মহাজন সাহেব, টাকায় আইতে না আইতেই মোবাইল ম্যাও ম্যাও করি উঠছে, মুখে গেরামে তো করে না। গেরামে নেটওয়ার্ক থাকে না। হ্যালো কেনা? মাধু সাহেব, বুঝ হইলাম আবু রে দে পারলেন না? পাঙ্কু আবু, বুঝ আগে দিয়ে ফোন করতে আসি। পাঙ্কু আবু হবে না, ময়ও তো ডাহাই আসি, মোর মাইয়া রানীর লইয়া মার্কেটিং করতে আসছি। ও রানী আইছে? মোগ লোক কিরানি। মহাজন সাহেব, মোগ বড় সাহেবের 50 মাছ লাগবে, যদি মোর দিকে তাকাইয়া বড় সাহেবের দ্বারে আইতেন তাইলে মুই একটু বড় হইতাম। হন ম্যাডাম, ওই কারো দ্বারে যাই না, বুঝছো? মহাজন সাহেব, আপনি ভাও দুটো ধরি, আপনি আসেন। আইতাছে, দয়া করে যে ঠিকানাটা লন, ব্যবসার ব্যবসা হইলে মুই একটু বড় হইলাম। আচ্ছা আচ্ছা, দাদুর মতো খুললা গেল দেখি। আহা যা তো, সাথীটা খুললে যদি যদি দেওয়া দি বন্ধ হইয়া যাইতে আছে। আসেন আসেন বাবু সাহেব। সুন্দর বাড়ি বানাইছে, তাজমহলের লাহার সুন্দর। বাজান বাজান দেখছো কত সুন্দর বাড়ি, বাজান ওই বাড়িটা একটু ঘুরে দেখি। ওই দেখি জানি দিয়ে উপরে উঠলাম, মুই আবার নামও মার উড়ু। যা মহাজন সাহেব, আপনার সালাম কইলো নেয় নাই।
মুই আইছিলাম মোর মাইয়ার লেগা স্বর্ণ আর ডায়মন্ডের গয়না কিনতে। সামনে মোর মাইয়ার বিয়া, আবুল্লার ফোন পাইয়া চলে আইলাম। যাওলা হলে মাইয়ারা ডায়মন্ডের হার কিনা দেবার চাই, কি এর মধ্যে যে আছি। দরকারি কথাটা সাইরা ফেলাই, শোনেন মহাজন, আমার 50 ট্রাক মাছ লাগবো। মাত্র 50 ট্রাক? 500 ট্রাক মাছ চাইলো মুই দিতে পারমু। আই বুড্ডা জি, মহাজনের কিছু টাকা দিয়ে দাও। যাই মহাজন সাহেব, দেখছেন আমনের বই তো কইল না। বুঝি তাহার গরম দেখাইতেছে। ম্যানেজার সাহেব ওইরকম বস্তা বস্তায় টাহা ব্যাংকে রাখে, আমনে মরে টাহা দিতেছে। আমনে সাইয়া ওর একদম কম নাই, অনেক গরম তুই মরে আন্য অপমান হলি। শোনেন সাহেব, মই হইলাম সেরে বাংলার দেশের লোক, মনে রাখবো আপনারে মই মনে রাখবো। শোনেন, আমিও নবাব সলিমুল্লাহ দেশের লোক, আপনার মতো জাউলার কথা আমি নিমিষের মধ্যে ভুলে যাবো। হেলা যান, আপনি বললো মুই বলুম না। সাহেব এই হললেন কি, মোর তো লঞ্চ ওটা বন্ধ করিয়া দিলেন, আমার বুঝে দেশে যাও। পেটাল পারিস না, আলা জাউলার বউ। আমি কেমন বেসরম মানুষ, মোরে একলা পাইয়া কেমনি জানি তাই রয়েছে, মোরে বাজানের ধারে লইয়া যান। আন্দাজে টিপা টিপি করো না, আমি দিতেছি। তোমার সরলতা দেখে হাস বলে। ও মোর আল্লাহ, তাই রয়েছে কেন, তুমি সুন্দর তাই চায় থাকি, সে কি মোর অপরাধ? অপরাধ তো করছো। এ মাইয়া, এ হলে কি হলো? আব্বার নাম জুলফিকার আলী মোল্লা, আর এই বাড়িটা আমাগই। তোমাকে বাড়ি গাড়ি ধন দৌলতে সব খবর মই লইছি। আমাকে বাই জনাইছে আবুলারা জিগে পৌঁছে। শোনো, সোনবার লাগছো পোলার মধ্যে কিন্তু ভালো থাকতেছে না। কেলা তোমার পোলায় কি কয়, দেখো তো মকবুল। খানদানি বংশের লগে কামটা পিছিয়ে গেলে কি হইতে পারে একবার ভাইবা দেখছি। আজ পোলারে শাদী করে সংসার পাইতে দিবা, তা তো অমতর কি আছে, কিন্তু আমার নিজের জীবন বইলেও তো ওইগুলা কথা আছে। আচ্ছা তোমাকে কোনো কথার অবাধ দিয়ে হয়েছি কোনোদিন? তাই বলে যারে তারে তোর আমি শাদি করবার পারি না। আর যারে তারে কচ গেলা, সুইটার তোর পছন্দ হয় না? না অনেক, অন্য মেয়ে দেখ খানদানি ঘরের কি আকাল পড়ছে নাকি? গেলা
ওই মায়া কি দোষ করলো? দোষ কিছু হয় না কে মকবুল কয় সুইটির লগে বন্ধুত্ব করন যায় মগর শাদি করন যায় না। আর কি কইবার লাগছো সোজা করে কও, সুইটিরে আমি শাদি করবার পারুম না। শুনছো তোমার বলা এগুলো কি করবার লাগছে? আমার মানে তো সব দুলামি যায় দিব। সুইটির বাপরে বি আমি কথা দিচ্ছি, খালি দিন তার ঠিক অনের বাকি কেলা ওই যাবার বাকি রাখবা কেলা। শোনো বাজান, আমি সব সব করে দিতেছি, সুইটিরে আমি শাদি করবার পারুম না। আরে ওই জমিদারি শান্ত করে বড় হয়েছে, তখন যদি আমার কথা অমান্য করে আমি কিন্তু মকবুলের বাপ মাথা ঠান্ডা করো, ওরে বুঝেলে তুই রাজি হবো। তুমি বুঝাও আমি যেটা ডিসিশন লিখি ওইটাই ফাইনাল। চলো বাপের ক্যাশ কেসা নিয়ে আর ভাল লাগে না, মারে কইছি কয়দিন বাইরে থেকে ঘুরে আমো। কয়দিন বাইরে থাকলে মন ভেরে রইবে, তা যাবি কই? যামু যে কই বাপটাছি মগু গ্রামের কথা কইলে তো ফাঁসে যামু। হ্যাঁ কিরে এই কি বাপটা চোচ? না না কি শুনা, তগু গ্রামে যামু জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখবো। আর একটা জিনিস দেখবো, এক নজর দেখছি এখনো চোখে আগুন জ্বলে রয়েছে। আবার কি কথা না, যদি মোর লগে যায় তয় মোর দিলটা ভাইপিয়া ফুললে উঠবে। আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি। ঠিক আছে বুড্ডা চাচা, বুড্ডা চাচা অনুমতি কি রে, আই নোয়াখালীর মানুষ, ডাকাইয়া বিয়া করি আই নিজেও ডাকাইয়া হয়ে গেছি, এই সুবাদে আর মাইয়াও ডাকাইয়া হয়ে গেছে। আমি আছি না, কোনো চিন্তা করেন না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করি। কিরে সালা তোর শ্বশুর আব্বা এইসব কি কয়? কি কইলেন আব্বা? আপনি গুলোকে পরিচালে যে এবার দিব হয় রাজি হইছে, সবাই মোর কথা ভালো কইছে। গ্রামে যাবো কেলা, ঘুরবার মন চাইছে ইংল্যান্ড আমেরিকা যাও গা, টাকা পয়সা কি কম আছে? গ্রামে যাবো কেলা বলে যাইবার চেতাচ্ছি, যাক না দেশের পোলা দেশের মধ্যে ঘুরবো। ওই যে তোমার মধ্যে কি আছে? তোমার পোলা গ্রামে যাও আর চান্দের দেশে যাও, সাদি কিন্তু আমার দোস্তের মায়ের করতে হইব, তো যাবো কিন্তু সকালে যাইব, চিন্তা করো না। এই তোরা কেডা কোথায় আসো, তাড়াতাড়ি আয়, জাহাজ ঘাটে বেরছে। অস্তস্ত নামি সুস্থ চপসলা নাসি সাদরে নাইম পুষ্ট খাইও না আবার পুষ্ট খামু গেল। এই এই বদিত কে, এই শামসু, আরে ওই রানী আই কি আছে? রানী মা তুমি মগো লক্ষ্মী রানী, তুমি মগো ভাই গো, তুমি দোহর গিয়ে দিলে মোরা অনেক মাছ পাই। হয় রানী মা মগো ভাগ্য খুলিয়ে যাইবে,
কোন চিন্তা হইল না, আল্লাহ তোমাকে অনেক মাছ দেবে আনে, মুই যাই তোমরাও যাও। এমন সুন্দর মাইয়া বাপের জন্ম দেখি নাই কে। আরে পাঙ্কু আবুল ভাই, কতদিন পরে এলে, আমনে মরে ভুলে গেছে। কও কি রানী, দেশের কথা তোমাকে কথা কি বলতে পারি? মোর বন্ধু বান্ধব লইয়া ডাকাতে কিয়া দেশ ঘুরিয়া দেয় কেন? ও তাই, এইলে তো ভালো হয়েছে। ইজ্জত বুঝি গেছে, আসো। কিরে আর কদ্দ কত যাবো আর কি, কিরে সালা এনে কইল এলি? কি যে কমু, আপাতত এই দেই মোর বাড়ি। আচ্ছা তোমার কইল এল? ও এটাই তাহলে তোদের জমিদার বাড়ি? এই সালার কো এই হেনে ঘোড়ার গাড়ি ঢুকতো কেমতে? আবার সিংহ দরজা দিয়ে আছে কইলি, মাগার এখন তো দেখি শিয়াল ঢুকানোর দরজা নাই। আবুল ভাই, কইলা হরিণের গোশ দিয়া নাস্তা বিক হয় বা, এখন তো দেখি কিছুই নাই গা, ঘটনাটা কি? আছে আছে, ওই যে দেখ একটা কালা হরিণ ওইখানে বাইন্দা রাখছে। অত বোঝাবুঝির কাম নাই গা, এখন জলদি খাওয়ানোর ব্যবস্থা কর। চল সালা, তো কালা বইসে লহন নাক ডাকবা লাগছে, সালা লোকে মানুষ ঘুমাইতে পারে। সকাল বি হয়ে গেছে, চুপ সালা। এ রানী মা আইছে, কি হইছে? আইছে কুকুর নাও কা? রানী মা তোমার অপেক্ষায় আল্লাহ, তোমার দোয়া ছাড়া মরা যাবো না। তুমি দোয়া হলে মোরা বেশি বেশি মাছ পাই। মুই দোয়া হরি, তোমরা অনেক বেশি মাছ পাও। এ রানী ভাই তোমার তো শান্তি লাগাই লাগাই। এই খান খান দাই, এই সাগরের মাছখানে যামু। Bye!
তোমার মায়ের সুকৃতির কথা হইনে আইলাম, রানী কোথায়? পরে বলো কি আইছে? হে ইয়া কইবেন তো, কোনানকার এক জোয়ান বোলা গাঙ্গে ভরে মরতে লইছিল, আর তোমার দরদি মাইয়া হ্যান নিজের কাপড় গুলে হেরে বাঁচাইছে। রানী তোর বাজান যাইয়া কইছে, হ্যাঁ কি ঠিক? হ্যাঁ ঠিক কইছো, একটা মানুষ জোয়ালিতে বইটা তলায় যাইছে, হ্যাঁ মুই বাঁচাই। ও ভালো হরস, তুই মায়া মানুষ, তোর ইজ্জত নাই? কেন বাজার মানুষের জীবন চাইছে ইজ্জত বড়, এই জীবনই যদি না বাঁচে ইজ্জত দিয়া কি হলো? শুনলো তোমার মায়ের কথা, ও তোমার মাথা খারাপ করে দেবে। মাথা খারাপ হলে কি শুনে, একজন মানুষ চক্ষের সামনে ছটফট করতে করতে মইরে যাইবে, আর মুই ইজ্জতের দিকে তাকাইয়া আরে বাঁচাইতে পারব না। এই হয় না বাজার, তুমি পড়ছেলা রানী যদি তোমার না বাঁচাইছে একটারে মগু ঢাকা যাও বন্ধ হয়ে যেতে। এক কামে দুই কাম হচ্ছে, বাঁচাইছে বি আমার নজর বি পড়ছে, দুইটা মিলা পেঁচে লেগে গেছে, একদম কঠিন লাগছে। এত সুন্দর মাইয়া ভি আমি জীবনে দেখি নাই, ওই মাইয়া আমার বাঁচাইলো, আমি ভুলবার পারতাছি না কেন? আরে থামো, মাইয়ের কথা ভাবিয়া ভাবিয়া পাগল হইও না। আবে সালা পাগল হওয়ার কি আছে? আরে যে মাইয়া এত লোকের সামনে নিজের ইজ্জতের দিকে না তাকাইয়া আমার ওই চোরাবালি থেকে বাঁচাইছে, ওরে দিয়ে ওকে ধন্যবাদ জানাইতে পারুম না, কেমন কথা কর। হ্যাঁ বল ভাই, তুঙ্গ মহলার মাইয়া কিছু যখন এগোলাই গেছে তখন ওই গিঠু তোমারই কোন লাগবো। তুমি ইয়া বসতে পারতেছ না নাসিম, রানীর বাপে মগু দেশের সবচাইতে পয়সাওয়ালা মানুষ, পুরা এলাকার মানুষ এর কথা ওঠে আবার বসে, যদি হে ইয়ে জানতে পারে এর মাইয়া বিন্দেশি পুরুষের লগে পুসুর পাসুর করছে, তাই মোর দান তো যাইবি লগে লগে তোমাকে ওটাও যাইবি। সব বেদম দাও কেন, বেশি কথা কর, তাইলে বি ওর লগে দেখা করবার পারুম না। দরকার নাই, এই ঘটনা ভুলে দাও মকবুল, রানীর বাপে যে ভালোর ভালো এই লোক খারাপের খারাপ। ইয়ে নাসরিন তুমি মায়া মানো, তুমি পারবা ওই মায়ার লগে আমার দেখা করাইবার। পারুম না কেলা, মাগার 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 কি ওই আপালাও জলদি করে আমরা সফটরে ডাকাই নিয়ে ক্যারি করে কইব। এই যে আরে খাও খাও খাইবো খাইবো, তোমার বেবা তেরে ঢাকায় গিয়ে ফস ফস করে রাখানে খাও, তুমি খালি আমার কামড়া করে দাও, এই গাবার দেহা করণের ব্যবস্থাটা করে দাও। আরে সব ব্যবস্থা হয়ে যাব, কি যে কষ্ট করে বেড়ারে বাঁচাইলাম, হেয়া তোকে বুঝাই পারুন না, অন মন চাইতেছে ঢা পোলাডার একটু দেই, ভালো আছে না মন্দ আছে? অমানো আরে ডাকে গেল, অমানো একলা আহ দেই, আরে আই যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, আহো আহো মন ধরে আপ্ত ঢাকাইয়া মাইয়া কেমন আছো? ও পড়েছিল মাইয়া খুব ভালো আছি, তোমার নাম যে রানী ব্যাপার তে জানে, আমার নাম নাসরিন, তোমারই খুঁজবার লাগছিলাম। ইয়া হুনো মুই এক কথা জানতে চাইছিলাম, কইটা আমি বুঝাক পাচ্ছি তবু কয়ে হারাও কি কই পারছো? হুনো তোমা গুলা গে ঢাইয়া পোলাটা কি মন আছে? কার কথা কইবার লাগছো? মুই এ পাগল, ও হুনো বেটার নামটা জানতালাম না, ওই যে তোমার বন্ধু, বুঝার পারছি মকবুলের কথা কইবার লাগছে না, বুঝি মকবুল শরীরটা ভালো আছে তো? মনটা বুঝি ছটপট করবার লাগছে? আরে তোমার লেগেই তো এবার বাইচে গেছে, আসল ওই সুমি যদি তুমি না থাকতা তাইলে যে ওর কি হইতো তার নাই জানে ভাই, তুমি খুব ভালা মগার আঙ্গু মকবুলের তো মাথা খারাপ হয়ে গেছে গা, ও এখন তোমারে ছাড়া কিচ্ছু ব্যাপার পারে না। দেখা করুন কাম নেই,
মহাজন সাহেব পাঙ্কুটা লই আইছি বন্ধুরা আইছে ডাকাই দিয়া গেরাম দেখতে আইছি গেরাম দেখবে ভালো তুই তো একটা বাট বাট খাওয়াবে কি তুই তো বরিশালে বদনাম হরবি দেখতেছি মাধু সাহ বলছিলাম কি বরিশালে তোর বদনাম না হয় আর আমনে তোমার পকেট ওজন জানেন বুঝছি যে কদিন হেরা এনে থাকবে এই কদিন মোর আরো থেকে মাছ লই আবি ঢাকায় মানুষগো খাওয়াইয়া দেখাই দিবি বরিশালে মানুষ যেমন তেল দরিয়া তেমন খাইতে পারে হয় হয় ও আমনে পারবে মুই পারবো না হিমলাইলি বড় বড় পাঙ্গাস আর কুড়াল মাছ খাওয়াবি বুঝাই দিস আরে মোরা সেরে বাংলার দেশের লোক হয় হয় বুঝলো সবজি আর গুড়া মাছ মাংস কই মাংস বলে আইতেছে আর আইতেছে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন সময় মাংস আইবার কোন সময় দেখি তো কিরে মকবুল আবুল যে এত কথা বললো এখন থেকে কতগুলো গুড়ো মাছ রান্না করছে শুনলাম লাউ কবি সব চুরি করে আনছে চুরি করে আনছে কচকে শালা আবার মুরগি চুরি করতে জানি তো তোমরা সবাই বেশি কইবার লাগছো আস্তা গরুর মাংস আগে এনে রাখছে আল্লাহই জানে হায় রে বেড়া কত কিছুর যে ব্যবস্থা করছি খাওয়াই একেবারে সিতই পিঠের নান সিতরিয়া হলামু দূর শালা চা পাবাজ রানী শুনো রানী রানী খারাও খারাও আরে কি হয়েছে দূর পারতো শুকালা তোমারে দেখা কোল জড়া আমার জুড়ে গেছে আরে দেখলে দেহুক তামাম পৃথিবী দেহুক কি হইব আপনি কি পাগল হইছেন কি কইতে আছেন হ পাগল বি হইছি বিশ্বাস করো রানী জিন্দগিতে বহুত মায়া দেখছি মগর তোমার মতো এমন সুন্দর মাইয়া বাপের জন্মে দেখি নাই কে পয়লা যেদিন তোমারে বি দেখি ওই দিন থেকে আমি তোমার খোয়াব দেখতেছি মনে হয়েছে তুমি আমার স্বপ্নের রানী এই আপনি কি কর একবার চিন্তা করছেন কি কইতে কছ মাল্লার হাঁচা কইতেছি তোমারে দেখনের পর থেকে আমার চোখের সামনে বি সব শুনতে তোমার ছবি ভাইসা উঠে ভাইসা উঠলে উঠবো মোর দ্বারা তা সম্ভব না এই হইবি কেন কেলা মুই আপনার বুঝাই কইতে পারুম না হেই আসারা বাজান মোর তোমার বাপে কি কইছে আরে মরণ আরে কয়ে ফেলাও জলদি করে বাজান মোর বিয়া ঠিক কইরা ফেলাইছে হেই আসারা এখানে নিয়ম হইলে মগদেশের পুলার লগে বিয়া হইতে হইবে হইলে ঢায়া পুলা আর মুই হইলাম বরিশালা মাইয়া এই কিছুতেই হইবে না এই কিছুতেই সম্ভব না মোর বাপে মোরে কাইডে একলে গাঙ্গে ভাজাইয়া দেবে এইটা কি কই বলা আরে প্রেম ভালোবাসা কোনোদিন দেশ মান চাঁদ কুলিয়া হয় না এটা কেমনে হয়ে যায় এটা কেউ কইবার পারে মাগার আমার এই দিলের মধ্যে তোমার ফটো একে ফেলাইছি তোমার ছাড়া আমি বাঁচুন না রানী আমি বাঁচুন না ও কোন কি মোরে আর পাগল বানায়েন না আপনার আল্লাহ দোয়াই লাগে আপনি মোরে চাইবেন না সে হইবে না
আমি তোমার লাইগা সব কষ্ট সহ্য করবার পারুম রানী, সব কষ্ট সহ্য করবার পারুম। তুমি আমার ফিরাই দিও না রানী, তুমি আমার ফিরাই দিও না। ওই কি করবো কন, মোর যে হাত বান্দা, মোরে আপনি ভুইলা যান, মোরে আমি ভুইলা যান। খোদার কথম করে কইতাছি, তোমারে ভুলতে হইলে আমারে মরতে হইব। কেলা সাদিন আমারে বাঁচাইলা, কেলা বাঁচাইলা, তোমারে বাঁচাইতে কইছে কাটা। ঠিক আছে, ঠিক আছে, যে চোরাবালি থেকে আমারে বাঁচাইছো সেই চোরাবালিতেই আমার লাশ পাইবা, তখন চোখের পানি ফলায় দিয়ে আমার বাঁচাইতে পারবা না। আমি ঢাকায় পোলা হয়ে গেলাম কিন্তু। আমি বললে তোমার কি আমি ঢাকায় পোলা, আমি যা করছি করছি। এখন পিছু পিছু আহ গেলা ভালোবাসার মানুষ না পাইলে আমার মতো পাগল হয়ে যাবি। যা যা ভালোবাসে ভালা কও, মুই তোমারে ভালোবাসি রানী, আমার রানী। এত করিয়া না করছি যে মোর ধুয়ে যাইস না, কোথায় যে খুঁজি। কই আবার যাবো, ওই ছেড়ির লগে গেছে। আমার মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, আচ্ছা কইতেছি আমার মহব্বত হয়ে গেছে। এইবার ঢাকায় গিয়া যা খাইতে চাও সব খিলাবো। এত বুঝলাম, এই জেন্ডে ঠিক মতো লঞ্চে উঠতে পারলে তো হয়। আরে বেটা রাখ, পারবো পারবো, আমি ঢাকায় পোলাল, আমরা সব পারি সব। নাসরিন মেরিজা, তুমি কি মোর রাগ করছো? কেলা রাগ করুন কেলা, মোর বহুত দিনের শখ, মুই তোমার বিয়া করিয়া মগু গেরামে বেড়াইতে লইয়া ওই মকবুলের কারণে সব তাল গোল পাইকে গেছে। আবুল ভাই, বিড়বিড় করে কি করবার লাগছে না? না না কিছু না, মুই কইতে আসলাম, মুই যা গপ্প করছি তোমার দে, হে আর তো কিছুই দেখাইতে পারি নাই। আসলে ওই সর্বনাশ গান, মোর সয় সম্পত্তি যা আছে সব বাসাই লই গেছে। আবুল ভাই দুঃখ করেন না, আমি সব বুঝবার পারছি। কি বুঝতে পারছো জান? আরে কি যে কোন, আমি কি আপনার সব দান সম্পদ দেখে ভালোবাসি? আমি তো আপনার দেখে আমার দিলটা দিয়ে দিচ্ছি, বুঝলেন? মুইও মোর জান পরাণ উজাড় করিয়া তোমারে ভালোবাসি, খালি গাং আমার দুঃখটা দিলে। আমি আপনার সব দুঃখ ভুলাই দেবো। আরে হে লিগে তো মুই এখন বাইসি আছি, আর নাহলে গাং লাগে মুইও বাইসা যাইতাম। জাগা ওই সব প্যাচাল বাদ দেন, আমি আপনারে ভালোবাসি ওইটাই বড় কথা। নাসরিন, হ্যাঁ আবুল ভাই, আমি আপনাকে বহুত প্যার করি। নাসরিন কারো কাছে না, কাজ তলায় পেরেতি মহাজন সাহেব, ওই যে দেন আবুললে কি হরে। বাবার এই কেঠা আছে। ওই বেটা আবুল্লা, গ্রামে আয়া কি প্রেমের কারখানা খুলে বইছো? ওর মান ইজ্জত সব ধুলায় মিশাইতে চাও, বয়স এসে 50 বছর, আর জল উঠাইছেন সোপার তো আপনার দেখি ওই যে সোপার দা মরে দেন আর কয়টা টা বাড়াইয়া দিয়ে এই আর কি। কথাটা যেন মনে খায়।
সোনার চান পিতলার গুগু, তোমার চোপড়টা কিন্তু মই খাইলাম। মহাজন সাহেবের কথা মনে রাখো আর মনে কয়টা চা দিও। গেলাম আমার আম্মা জানার লয় কথা কমু, অনেকদিন আম্মা জানার লয় কথা কই না, আম্মা চিন্তা করবার লাগছে। তাছাড়া তোমার আমার প্রেম ভালোবাসার কথা আমার না জানাইলে আমার পরানটা ভরতেছে না। ওই গঞ্জে টেলিফোন লাইন পাওন যায়, চলো আমার লগে। এদিকে আয় নাই, অত দূর মুই যাম না। আরে আরে কই যাও কই যাও, আমার আম্মার সাথে বি তোমার কথা কইতে হইব, চলো আমার লগে। না না মোর শরম লাগে। না পাখি এত শরম পাও কেলা, চলো না। হ্যালো কেঠা। আম্মা আমি মকবুল। মকবুল বাসন ভালো আছিস তো? কবে আমি বাবা? হ্যাঁ আম্মা ভালো আছি। আমার লেগে চিন্তা করো না, আমি জলদি জলদি চলে আমু। শুনো আম্মা, আমি তো এগুলো কাম করে ফেলাইছি। কি করে ফেলাইছ? এগুলো সুন্দর মায়ের ভালোবাসা ফেলাইছি। হ্যাঁ আম্মা তুমি দেখলে পাগল হয়ে যাবে গা। নাও একটু তো কথা কও। না কথা কও। আরে বাবা তোমার শাশুড়ি। আরে নেও না, কথা কও শাশুড়ির লগে সুন্দর করে কথা কও। কও আম্মা জান। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কেঠা? মোর নাম রানী। মোর লাগে একটু দোয়া হরবেন। আম্মা কথা শুনছো তো? এখন রাখি রাখি আম্মা। হ্যালো রানী রে, ভালো আছে? শেষ পর্যন্ত বুড়ি ছেলে গিয়ে প্রেমে পড়লো। আম্মা ভাই জানে ঠাকরাও করিস না। আমার দিল না কেন? আল্লাহ রে আমার চান্দিবি গরম হয়ে যাবে লাগছে। তোর বাপে যদি একটু শুনে তাহলে আমাকে আস্থা রাখবো না, আস্থা রাখবো না। মকবুল মকবুল বাবা রে। হায় হায় রে, কি করলি রে? মহাদেব সাহেব চিন্তা করবেন না, দেখবেন এক জায়গায় না এক জায়গায় খুঁজা পাইবি। যে বিল্লু পাইছো না? ভাঙ্গা গেরাম তন্ন তন্ন করে খুঁজছো কবাই না? কি কবে না? হ্যাঁ তো ফাইন বাড়তেছে বুঝো, নিজের মাইয়া নিজেই খোঁজা ভালো, পরে পরে খুঁজবে মোর কোনো কামই হবে না। আমার তো ছাড়বার মন চেপেছে, আর একটু তো থাকো না। ও মোর মোর বাগানে মনে হয় এতক্ষণ চিন্তায় পাগল হইয়া যাইতে, মুই আমি যাই। শোন না তুমি থাকো, যাই কাল সকালে কিন্তু আইতে হইব। আমি কিন্তু সকাল থেকে এখানে খাড়ায় থাকি, জ্বর তো বন যাই হোক খাড়ায় থাকো। আইবার তো আমি সত্যি হয় সত্যি হয় কচ্ছম দুষ্টু কন্যান কাল আনন্দ। গঞ্জে গেছিলি?
না মানে মুই একটু সাহস করিয়া গেছিল। সাহস না অন্য কিছু, আর কয়দিন পর তোমার আমার বিয়া, আর তুমি আল্লাহ গন্ধে চলে যাও। তুমি এত বেশি কথা বলো না, গঞ্জে গেলে মোর ইজ্জত থাকবে, মনে রাখিস তোর লগে বরিশালের ইজ্জত, তোর ইজ্জত গেলে মোর বরিশালের ইজ্জত দেবে। বুঝছো কি কইলে? চল ঘরে চল, তোর মায় তোর লগে চিন্তা করতে আস। আইজা গুজা নাচতে নাচতে কই যাও? মুই তো বাইরে যাম। ও বাইরে যাবো? দুই দিন পর তোমার বিয়া, মনে হচ্ছে মুই কিচ্ছু বুঝি না। যাও আবার টাকায় টাকায় কি দেখো, যাও আবার দাঁড়াই রয়েছে। আসে না কেন? অনেক কষ্টে ফাঁকি ঝুঁকি দিয়াই করবো লাগছো? সেই সকাল থেকে আইসা এখানে দাঁড়ায় রয়েছি, এত জলদি জলদি যাইবার চাও গা? আমি তোমার যাইবার দিব না, যাইবার দিব না। পাগলামি হইল না, মুই তো যাইতে ইচ্ছা করে না, মুই কি হলো? শুনো, বাজান যাই না গেলে তোমার সর্বনাশ হইবে, তুমি বোঝো না কা? আমি তোমার যাইবার দিব না। ও বলল কি আর পাগল, মরে আমি যাইতে দাও, বুঝো থাকো না। খারাপ কেডা ভালোবাসি কালকের ভিতর যদি ঢাকা গিয়ে বোলারে বরিশাল ছাড়া না করতে পারি, এলে মোর নাম বিল্লু না, কথাটা মনে রাখছো? বজ্জমন কি কই গেলাম? বেড়া কি বেজার লাগাইবে, বাজানে যদি কইয়ে দেয় কি ভাবতে আসি। রানী তুমি দেখে আসো, কই যাইতেছ মা? তোর বাহে আরো থেকে ফিরে তোরে না পাইলে রাগ হইবে মা, মোর বান্ধবীর দেখা এখন পেলাও মনে, এখন যাইস না, হাইন যে কালে মুই তোরে লইয়া যাবো মনে মা, মা মোরে সারো মোর যাইতেই হইবে রানী, শুনে যা শুনে যা। আল্লাহ কিসের মধ্যে এলাম? ওই ঢাকা ইয়ে বেটার লগে রানী হাত ধরিয়া বহে জাপে ধরিয়া ডলাডলি করতে
বিল্লুর কথা সত্য না হতো বিল্লু ভাই যা কইছে এইয়া সত্য, তুই নিজের কানে দেখ। আর এই মায়া একদিন দেশি পোলার হাত ধরে ঘুরে বেড়ায়। আমরা যাইয়েন না, জগাবি বা ধরেন না। রানীর কামড়া দেখেন রানী। ওই কোটে ওই কাগজে বলা তোমার সাহস দেই ঘাতময় আকাশ থেকে পড়ছে, আকাশ থেকে তুমি মরিচ্ছতে হাত দিছ। চাষা কন এহনি ওরে মারিয়া সাগরে ভাসাই দি, মাছেরা ভালো খাওয়ান পাইবে। হয় বেড়া, তোমার পরিচয় কি? আমার নাম মকবুল হোসেন মোল্লা, বাপের নাম জুলফিকার আলী মোল্লা। ও, তুমি তাহলে ওই ডাগায় খবিশ মোল্লার পোলা? এই বাড়ার নাম হলে মোর শরীরে পশম ঘরে যায়। কেলা, আমার বাপে আবার কি করলো? সোপার মাইরা দাঁত হালায় দেবো হারাম যাবা। কিন্তু দিলাম না, কারণ তোমাকে ওই ঢাকার অবস্থাইতে মগ বরিশাল লোক কলিজে অনেক বড়, বিল দরিয়ে অনেক বড়। যত তাড়াতাড়ি পারো এই বরিশাল ছেড়ে চলে যাও, তোমার যেন আর এই এলাকায় না দেখি। ওজা ডাহায় যাবা ডাহা অঙ্ক মুখে বরিশালে মনে খায় চাষার কথা। মহাজন সাহেব, পাঙ্কুটারে ধরে লই আইছি। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, মোরে বলাইছেন, আপনি ভালো আছেন তো? ওইরকম করে চাই রয়েছেন কে? মাওগার পো, মোর ইজ্জত নষ্ট করে অহন জিগাও মই ভালো আছে কি না? আমি কি হাতে আছে? মহাজন সাহেব, হল্যান্ডটা কি? মুঝে কিছু বলতে পারলাম না। চাচা, এই আবুল লইছে সব নষ্টের মূল করা। মাধু সাহ, মোর সব খুললিয়া কয়। ওই বেটা, কি খুলিয়া কমো? আর তোর বন্ধু বল লই আয়া, মোর ইজ্জত নিয়ে তারা টানি শুরু হচ্ছে না? বিশ্বাস করেন মাধু সাহ, মোর কোন দোষ নাই। খবিশের বাচ্চা, সব বাট পারি আকাম কুকাম তুই করস। বইটাক দিয়ে তোরে আমি মেরে দিয়া। পরে মারতাছেন কেলা, উই কি করছে? তোমার সাহস তো কম না, তুমি ওর বাড়িতে পড়ছো। আমি কি কাটতে আছে? বিন্দেশি পোলাটাই আসলতে আছে। কোন মেড়া, তোরা না কইছি তুই বরিশাল গোলে চলে যাবি? যাবই তো, আমি বি এখানে থাকবার হিনেক্কা। তবে এগুলা কথা মনে রেখেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক প্রেম ভালোবাসা হয় দিলের টানে। সেইটা ঢাকা রাস্তায় খুলনা বরিশাল বলে আমি কিছু যায় আসে না। আই বেটা, তুমি মোরে প্রেম ভালোবাসা শিখাই দাইছো, তোমারে মুই কাটতে কাটতে আসাড়ব। বাজান ওরে মাইরো না, ওরে মারলে, ওরে মারলে মুই বাঁচব না। রানী,
আই বিল্লু ওরে ধর আই বিল্লু ওরে আই বিল্লু আই বেড়া তোরে শেষ সুযোগ দিলাম সোজা ডাহা আইতে শাল চাইতে শাল এর নাম হলো বরিশাল বরিশাল তুমি এখনো চিনতে পারো না কাল সকালের মধ্যে যদি তুমি ঢা না যাও তাহলে জান্না ফেরবো এখানে লাস্ট দেবো ঢা ভাইয়া বললা ভাইয়ার থাকবে না আমি রানীর লগে দেখানা করে যাবো না তোরা লঞ্চে যা আমি আইতাছি যা দোষ বুঝতে পারতাস না রানীর পাবে তোমার দেখলে কাটলে দুই টুকরো করিয়া গাঙ্গে বাসাই দেবে আবে কাটলে কাটবো তোরা যা কি মধ্যে ইয়ে বললাম দেখছো মুখ বুলাইলো না তাড়াতাড়ি আই বেটা ঘুমাও কে ঘুমাই না ঘুমাই চোখ দুইটা খোলাসা করে রাখো রানী যাতে ঘরের বাইরে যেতে না পারে দেখ মায়া জ্বালা না থাকলো জ্বালা মাজার মধ্যে তোমার ওই ঢাকাইয়া নাগরের রক্ত না ধা পর্যন্ত হবা না
বিয়ার ব্যাক অ্যারেঞ্জমেন্ট করিয়ে রাখছেন, কিন্তু মকবুলের ইচ্ছা অনিচ্ছা আর আমার ইচ্ছে সব এদিনকার বলা ওয়ে বোঝে কি জবান কি বন্ধ হয়ে গেছে? কথা কষ্ট গেলা কষ্ট গেলা কি হচ্ছে? কয়া ফেলা ঘোরার পো কি কমু মকবুল কতবার কইছি সুন্দর মাইয়া দেখিয়া খালে পড়িস না, হে এই খালেই পড়ছে, খালে পড়ে গেছে, তো তুই কি করছস? আপনি যে খাল মনে করছেন হে খালে না রানী, ওই যে আপনি দেখছেন মদন সাহেবের মাইয়া, আপনাকে বাড়িতে আইছেলে চিনছেন? হ্যাঁ চিনছি, আগেবার হ্যাঁ ক জলদি করি ক। হ্যাঁ সে মকবুল রানীর প্রেমে গড়িয়ে যায়, এই যে মা টের পাইয়া এরপর মকবুলের লাগে মারামারি বাজাই, এই ভাই এক বেড়া খুঁড়া লইয়া পিছন যা মকুল মাথায় টাক দেয় মাছ নিজেও মারে। কই কি হবে ওই জওলার পো আমার পোলারে মারি দিছে, আরে এই কথা মান তুই সব কিছু নষ্ট করা পোলারের বাচ্চা, আমার সিধা পোলার রানিয়া মাইর খাওয়াইছস এই নাটকির পো যদি তোমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে তাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে। আজকার পর থেকে তোরে যদি এই মহল্লায় দেখি বরিশাল গেলি কপাল ফাটায়া খেলাই লাগে প্রেম করে গেলি, মায়ের কি অভাব আছে? কনা পোলা কনা অভাব আছে রানীর মতো মায়ের অভাব আছে, তুমি তো আমার দেখো না দেখলে তাস্কি লেগে যাবে। তাস্কি লাগানোর দরকার নাই, তোর বাপে কেমন জিদ্দি মানুষ জানো তো, তোরে খালি না আমারে বি আস্থা রাখবো না। শোনো আম্মা, আব্বা যদি বেশি জিদ ধরে তাহলে আমি বি বাবা বাবাটা বালা জিদ করিস না বাবা, কেলা যে তোরে বরিশাল যাইবে দিলাম, সব দোষ তোর বরিশাল লাবুন লাগ তুমি এনে শুয়ে আছো খবর তো জানো না, তোমার প্রেমিকা নাসরিন রে ওর বাপে জোর করিয়া এক ট্রাকল লাগে বিয়ে দিতেছে। কি কইলি? মুই তো নাসরিনে সারা বাসবো না। বাসবা না, হনো ওই ট্রাকল লাগে নাসরিন একসাথে সিনেমা দেখতে গেছে। কস কি বেড়া, ও মোর আল্লাহ এ কি হলাম মকবুল, অমকবুল
খারাপ কিরে, মামা খাওয়া বলে সব ছেড়ে দিছ, অফিসেও যাস না, হইলোটা কি খারাপ? অন তোরে আগেও করছি, অহনও কইতাছি, ওই বরিশাল ফরিশাল সব ভুলে যা, ওই সুইটিরে তোর বিয়া করন লাগবো। আমি কইছিলাম মাথা গরম না কই যা, একবার যদি মকবুলের ব্যাপারটা ভাবে দেখতা। তুমি কেমতে মনে করলা যে বরিশালে পোলা সাদি করামু, তা ওটা জাউলার মায়ের লগে? আরে আগো খানদানের ইজ্জত আছে না, ওই সব পুরনো খানদানি কিচ্ছা মিচ্ছা ভুলে যাও, একজন সাবালক পোলার ইচ্ছার কোনো মূল্য নাই কে, তোমার কাছে খানদানি বড় হয়ে গেল। হ্যাঁ খানদানিকর কাছে খানদানি বড়, তোর চোখে তখন নগীন চশমা, লেখাপড়া শিখেছি বলে বড় পণ্ডিত সাজে বসে রয়েছ, হ্যাঁ সারা জীবন তিল তিল করে সম্পদ করছি, খানদান বি করছি, আর তুই একটা সামান্য জাউলার মায়ের লেগে এসব ভুলতে বুঝি আজ? হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছ, সারা জীবন শুধু সম্পত্তি করে গেলাম, মানুষের দিলটা চিনলাম না। শুনছ তোমার কোলে কি কয়? তুমি কি শুরু করলা সংসারে খামাকে অশান্তি টেনে আনবার লাগছ? অশান্তির কিছুই অনেক, শোনো আমার শান্তি যদি হয় তোমাকেও শান্তি, তাহলে তোমাকেও কাছে হাত জোর করে কইবার চাই, তোমরা ওকে জাউলা কর যাই কও, তোমরা একবার খালি গিয়ে মায়ের ডরে দেখে আসো, আমাকে চাই ওরাও কম না, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অগ্র কম নাই কেন? ভালোই কইছ, খালি টাকা পয়সা থাকলে জাত উঠন যায় না, হল আমার সব কথার শেষ কথা, ওই জাউলার মায়ারে তোর ভুলতে হইব। পারুম না, আমি রানী ছাড়া কাউরে শাদি করবার পারুম না। আরে হল আদ কাটা জীবন গান লাগে গাই দেবো, তোর শাদি হলে আমার দোস্তের মায়ের লগে হবো। মামরে একবার মকবুল রে মন্দারে আইনা দাও, নইলে মই বাঁচুম না। চল মা, মই তোর বাপের বুঝাম রানী, না মা চল মা না, মুইয়ানে পয়রা মুইরা তাহু, আরে পাগল মাইয়ে কি কয় আই, মুই ঘরে যাও না, আর কান্দিস না, মোরে একবার মগলার কাছে লই যাও, লই যাও মনে মনু, তুই আর কান্দিস নে আয়। দেখ বাবা কত সুন্দর সিনারি, হিন্দি কি তুমি জোর করলি, বহুত সুন্দর, এই নদীর দিকে তাকাইলেই চোখে ভাইসে ওঠে বরিশাল, আর আমার স্বপ্নে রানী। হাই মোর জ্বালা, কথা কইলি বরিশাল রানী, যতই চিন্তা ভুলে যা ততই রানী রানী রানী। আম্মা প্রেম মানুষের জীবনে একবারই আহে, রানী আমার প্রথম প্রেম, রানী শেষ। তোরে কেমতে বুঝামু, তোর বাপে জানুস তো কেমন, আমি বোঝাবো পারুম না, সে কোনোদিন মাইনা নিব না, কবার গেলে আমারই বাড়িতে খেজা দেব। আম্মা রানীর ছাড়া আমি বাঁচুন না, রানী আমার জীবন, রানী আমার সব। বুবু অবুবু ওডো না, অবুবু ওডো না, কি হইছে হ্যাঁ, দোগা খাইয়া লো, না খাইলে শরীর খারাপ হইবে, না মুই খাবো না, তোমার লেগে মায় খালি কানতে আছে আর কানতে আছে, খাই এলো যাবি যাবি হেনতে যা যা কইতে আসি। মহাজন সাহেব বেন হালো কিছু খাইলেন না, দুপুরের ভাতটা খাইয়া লন, সারা দিন এক জায়গায় বইয়ে বইয়ে মাইয়ার চিন্তা হললে ব্যবসা বাণিজ্য শেষে কারে উঠবে, কোটি কোটি টাকার কারবার, শত শত মানুষ আমার আমদারে কাম হরে, শেষে হেরা কি হরবে? তুই যা, মুই মাইয়ার চিন্তায় বাসি না, আর এসে ব্যবসা লয়া যাই, এদিকে যাই যাবই তো, এই আমনে যাই বুঝান যে আমি মাইয়াটার দিকে একবার তাহাই দেখছেন কি মাইয়া কি হইয়া গেছে, ওর দিকে তাহাইলে
মোর অন্তর ডাকালে ফাইটে যায়। রানীর লেগা মোর কি কষ্ট কম, রানীর চিন্তা মুই খাইতে পারি না ঘুমাইতে পারি না। শোনে মুই কইছিলাম কি, মোর অঞ্চলের ভেদাভেদ ভুললে গিয়া যদি মাইয়া দিকে তাহাই। আরে ওই কি চিন্তা করুম কও, একবারে মোর গলায় ফাঁসি দিতে। রানী রানী কি একবারও বুঝলো না মুই মুই রানীরে কত ভালোবাসি। শোনে মুই আম্মের কাছে দুই আদর করে কইতে আছি, মোগলিকে না হোক অন্তত মোগ মাইয়ারা দিকে একবার তাহাইয়ে আম্মে একবার ডাহাই যান। যদি দুই পরিবার মিলা যায়। দেহ রানীর মা ওই ডায়া বেটা পোলার বাপ খুব খারাপ লোক, অহংকারী, ওই জমি জামু দেখা যাবো উল্টা পাল্টা কিছু হয়ে গেছে। আরে আরে মুই শেষ পর্যন্ত এই রানীর লেগে বরিশালের ইজ্জতটা রে খুব ভোগ। এখন আর ডাহার বরিশাল বাবা সময় নাই, যান আমি মাইয়াটা রে বাসান বাসান পুকুরে বাসান। হ্যালো খালা, এই যে দেখেন কার এলো, এই বরিশালটা রানীর এলো। রানী সর্বদিলা তোমার দেখে মনে হয় খোয়াব দেখবার লাগছে। শোনো আমাকে মুখ বলে চয়েস আছে, আরে পুরি লহান মাইয়া শাদি করলে তো এরো মায়ের শাদি করার দরকার। হ্যাঁ পরে বইরা গেল মোল্লাজি খুব রাগী মানুষ, আমি অনেকদিন তো হেতান লগে আসি, হেতান রাগী গেলে হাগল হই যায় রে রে বুঝছি। আর উনি রাগাইলে চোপারে ছোটে গালের চাপাটি খুইলে ফালায়। তো কি বেয়াদব না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়ির মধ্যে বিয়ে পড়ছেন, বাহ। হ্যাঁ মুই নিজে আইলাম, আমার আদরের রানী কয়দিন ধরে কিচ্ছু খায় না, এদের ভালোবাসি বইলা লজ্জা সরবের মাথা খেয়া আপনার কাছে আইছি। আমার মাইয়াটারে বাঁচান। নিজের মাইয়াটারে মুখ বলির পিছিয়ে লাইলাই দিয়া শান্তি পান নাই কে, আর নিজেই চলে আছে। আমনে মোরে কি ভাবছে, আমনের বাড়িতে আইছি বইলা যা খুশি তা কইয়া মোরে অপমান করবে? আরে অপমানের দেখছেন কি, হ্যাঁ যেটাবি পাও না ওইটাবি দিতেছি। আপনাকে গেরামে আমার পোলা বেড়াইতে গেলে নিজের মাইয়াটারে ওর পিছিয়ে লাইলাই দেন না কে, কত বড় সাহস! আমার পোলারে মায়ের বি দিচ্ছেন কিচ্ছু কই না কে? আরে আপনার মতো জাউলার লগে পেঁচাল পারলে তো ইজ্জতই থাকে না। ভাবছেন কি আমার পোলার লগে মায়া গছাই দিলে এই সান শকত এই সয় সম্পত্তির মালিক হয়ে যাবেন কে? মোল্লাজি আরে রাখেন, আব্বাজান তুমি কি কইবার লাগছো, একবার খেয়াল করছো একজন ভদ্রলোককে এইভাবে অপমান করতেছ? ভুলে গেছো উনি তোমার বাইতে আছে, উনি তোমার মেজবান। চুপ থাকেন, আপনার সাহস বহুত বেড়ে গেছে, বাপের লগে চুপা জানেন দিকে জান কইতাছি যাইতাছি। চিকের পারতেছ কেলা, উনি কে থা? আরে রাজা বাচ্চা কেউ না, বড়ি ফেলা যাওলা রানীর বাপ, যে তোমার পোলারে ফুসলাইয়া নিজের মাইয়ারে এই বাড়ি বউ বানানোর স্বপ্ন দেখবে। মুখ সামলায় কথা বলেন, ওর মাইয়ারে আপনার মতো খবিস লোকের বাড়ির বউ হওয়ার স্বপ্ন মই দেখাই না। আপনার বাড়িতে আইসি বইলা মোরে অপমান করতেছে, মনে রেখেন আপনার মতো চশমকর লোকের পোলার লগে মোর মায়ের বিয়া কোনোদিন হইবে না। ওই বিয়া হওয়ার আগে মায়ারে দু টুকরো করে কেটে ভাঙিয়ে বসাই দেবো। আরে দুই টুকরা করে আর দশ টুকরা করেন, এই মোল্লাজি কোনোদিন কারো কাছে হার মানে না কে? কিছু করবার লাগছো
উনি এত যুগ থেকে আরে পেটাল পারে না তো যুগ থাকো একটা কথা ভালো করে শুনে রাখেন পরিসার লগে লগে আমাকে কোনোদিন আত্মীয়ত হতে পারে না ওই আকাশের বিজলি চমকায় ফিরে যাবার পরে মগার মোল্লাজির জবান কোনোদিন নড়চড় হইবার পারবো না তাহলে আপনিও শুনে রাখেন মোর মাইয়ার লেগা যদি আপনি কোনোদিন মোর বাড়িতে যান তাহলে ওই দিন আপনার মুই ক্ষমা করুম না ময়ো নাচের গান বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু মোর কথা মিস হইবে না আই চল হ্যালো হ্যালো মকবুল কে রানী হ্যাঁ মুই রানী কইতে আসি সর্বনাশ হয়ে গেছে তোমার বাপে আমাকে বাইর থেকে অপমান হয়ে গেছে কি কইলা তোমারে পাইলে এখন কি করবো আল্লাহই জানে তুমি কই থেকে ফোন করছো গঞ্জের বাজার থেকে ফোন করতে আসি ভালোই হয়েছে তুমি আর বাইর ফিরে যাও না আমি জ্যামতে পারি চলাইতেছি তুমি কই থাকবা হ্যাঁ মুই ওই বড় বট গাছটার নিচে থাকবো শোনা তুমি চললাইও তাড়াতাড়ি দেরি কইরো না ঠিক আছে আমি আইতেছি আগের মাইয়ারে খুঁজার ব্যবস্থা করেন মনুরে তুই না কইয়া কমবে গেলি মনু চাচা মোরে হুকুম দেন ও বাংলাদেশের জেনে থাক মুই ওরে খুঁজ যাবাই ধরমু অন মিলল মোর যদ্দূর মনে হয় এই গ্রামে ও পলাই আছে জ্যামনে হোক রানীরে খুঁজ যাবাই কর যা মাহাজন সাহেব ওই মুই হাঁজের বেলা দেখছি রানী বর্তলে খাড়াই রয়েছে মিলল যা শিখার যা মোর গাই দেই চলো রানি ভালো ভালো না সেন্টরি হাইড যায় খুঁজা বাইর করে লই
চলো দেখো দিতে। চিন্তা হইলেন না, দেখেন এল্লা লাভার ফেরত আইবে বুঝছেন, তাই মোর পাওনা টাকা কয়টা কি দেবেন নাই? এরে বাবা রে, ও মোর আল্লাহ রে, মুই কি হারা দিব সবার নাই মত, এখন আগুন জ্বলতেছে আগুন। চাচা চাচা আঙ্গা গেরাম খুঁজতে ওগো কোনো হন পাইলাম না, কি তোগো দিয়া মোর কোনো কামই হইবে না, মোর নিজেরই ব্যবস্থা করতে হইবে, মোর মায়ের কিছু হইলে ওই ঢায়া পোলারে আমি লাল দালান জেলের ভাত খাওয়াবো। মকবুল রে মকবুল, আমারে পালে রেখে তুই কই গেলি বাবা, বাড়ি ঠান্ডার লাগে তোরে সারা, আমার কপালে কি আছে যে পোলা আমাকে খানদানের সম্মানে দেখে তাকাই নাকিয়া, এরকম মায়ের লেগে ওই পোলার লেগে এত দরদ আমার নাকিয়া, পোলার জীবনের দিকে মানুষ বড় হয়ে গেল গা, যদি পোলারে নাই না দেন তাহলে আমি ঘরে গিয়ে দরজা লাগা রাখুম, দরজাও খুলুম না খামু না, আমি বাজবার চাই না বাজবার চাই না পোলা ছাড়া। আব্বা আব্বা ভাইজান কই গেছে, ভাইজান রায় না দাও, ভাইজান ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না, ভাইজান ঠিকই বরিশাল গেছে, তুমি বরিশাল যাও বা, ভাইজানরা নামলে আমি আমার মতো দরজা বন্ধ করে থাকুম। কিছু একটা করেন সাহেব, সারমি হ্যাঁ লাগি গেছে, এই হ্যাঁ সামনে সারা কেউ ছুটাই দেওয়া হয় কেন, সত্যি আমার ভুল বুঝলো রে বুদ্ধা, তো আমার বোঝার পারল না, জীবন হলে কারো কাছে মাথা নত করলাম না, পোলার লাগে মনে হয় মাথাটা নামাই দিব, কিছু করি পোলা ছাড়া তো হালায় আমিও বাঁচুম না। এটা কইলে এলি মামলা খাইয়া একবার এনে পালাইয়া আসো, এই নিজের দিকে কোনো ভয় নাই, তোরা এনে সুখে শান্তিতে থাক আমি যাই, আমার লাগে দোয়া করিস আমি যেন নাসির নে পাই। দোষ অনেক উপকার করলি, তোরে অনেক কষ্ট দিছি, তুইও ভালো থাক, আমি যাই তোরাও ভালো থাক। আহো মা চলো কিছু খেয়ে লো, কদিন ধরে তো কিছুই খাও না, খেলে তো শরীর খারাপ হইবে, না মুই কিছুই খামু না, মোর রানী রে নাই না দিলে মুই কিছুই খামু না, যা মোর সামনে দিয়া কি হইলে, এত কান্না কাটে কি হইলে, আমি জানেন না মুই কেন কাঁদতে আছি, আজ কয়টা দিন হইয়া গেল মেয়ের আর কোনো খোঁজ নাই, আমার রানীর কোনো খবর মা রান্না দিতে পারলেন না, ওই মায়ের কথা ভুলে যাও, সেই মাই ওই ভাই আপনার হাত ধরে পালায় গিয়া মোর মানিচ্ছ খুয়াইতে পারে, মরুক এতে মোর কিছু লায় না কিছু না। কি কথা কইতে আসছেন আমি, কি কথা কইতে আসেন বাপ, ওই আমি এই কথা কইতে পারলেন বলবেনই তো, আমার কি মাইয়ে তো জন্ম দিছি মুই, দশ মাস দশ দিন প্যাডে ধরিয়ে কত কষ্ট করে মাইয়ের মানুষ করছি, আমি কি বলবেন। আরে বাবা মুই তো সবখানে লোক পাঠাইছি, না বলে মুই কি করব, আকাশ দেব এনে দেব নাকি, আমি জান জানেন যে আমি কিছুই হতে পারবেন না। আরে ফেসে কোন কান কোন কান, তুই কমবে গেলি মা, মগু কথা একবারও চিনতে হলি না মা।
মোর মুখ তো তরপর করতে আছে, সাহস করে তো গেরামে আইলাম। অবরে কই রেখেছো? রাখছি নিজুল দিতে। তাইলে এই ঝামেলা জায়গায় এলা গেল? তা অবশ্য নাই, আইলাম। যদি বাপের বিদ্যাটা ব্যাসতে পারি তা যাও পশুন করে রিবার বিরুদ্ধে দু তিন কাটা জায়গা কিনিয়া বাড়িঘর বানাইয়া তোমার লইয়া বাকি জীবনটা কাটাইয়া দিল। ঢাকা থেকে ঢাকা ইয়ে সাই বাইছে মুখ ভুলের বা। হয় মহাজন, আমার পোলা কই? আর কই লুকে রাখছ? হয় ঢাইয়া সাহ, এই প্রশ্ন তো মুই আপনারে হরতে চাই। মোর মাইয়াডারে আপনার পোলার লগে ভাগায় দিয়া এখন আইসার পোলার খোঁজ করতে? ভালোই নাটক করবার লাগছ। তোমার মাইয়াডারে আমার পোলার কান্দে তুলে আজাদ উঠবার যাও। জেলের ভাত খাওয়ানোর শখ হয়েছে তোমার? জেলের ভাত? মোরে জেলের ভাত খাওয়াবে না, মোরে লাগে ইয়া। মোরে বড় কথা শোনায় যেতে পারবেন না। ওই দিন আপনার বাড়িতে গেছিলাম বইলা মোরে যাও লগে অপমান করছেন, আজ কিন্তু আপনারে ছাইড়া দেবো না। আমার সাথে ভালোই দিবার লাগছ। একটা কথা ভি মনে রেখো, এই চর এলাকায় কিন্তু খালি বালু ওরে মগর কাদা ওরে না, আমি কাদা উড়াইতে জানি। আরে না হেন মিয়া, মোর মাইয়াটারে কিডন্যাপ করে লইয়া গিয়া ওহন চোর থেকে কাদা উড়াইবেন? ওই সবজারি মোরে মাইয়েন না, এটা ডাহানা বরিশাল, বরিশাল। ওই বেটা চল আরদার, কাল লগে কথা কাজ হিসাব আছে, হুস করে কথা কয়। ছাই ডায়া, চিল্লাইবেন না, চিল্লাইবেন না, এটা আপনার ঢাহা শহর পান্নায়। এখানে উঁচা গলায় কথা কইলে ওই কল্লালে ফিরা যেতে পারবে না, কল্লা এনে রাখে তো বুঝলে। আহা আমার কি শুরু হলে, আগে মাইয়ে পোলা দুটো রে গুজা বাইক করতে হইবে, তারপর যাও কই রে। তোমারে 48 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি আমার পোলারে বাইর করে না দাও তাহলে কি হইব এটা পরে বুঝাবো না। চল বুড্ডা কারাত কন্যা জন্মিয়া, আপনারও আমি 48 ঘন্টা সময় দিলাম, যদি এর মধ্যে আমার মায়ের বুঝায় না দেন তাহলে কেড়ে কারে বুঝায় এটা ময়ও বুঝাই দেবো না। ফুটেন ফুটেন। খারাপ লাগতেছে? আহো আহো রামদুল রাইন্দু আহো। আমি জানি তোমার এহেনে থাকতে বহুত কষ্ট হইতেছে, মাগার কি করুম কম, এহেন থেকে বাইরে এলে আমরা ধরা পড়ে যাব। ও কি কম, মুই হইলাম গেলা গ্রামের মাইয়া, গ্রামে সবকিছুতে থাকতে মোর অভ্যাস আছে, তুমি হইলা শহরের পোলা, তোমার কষ্ট দেখা মোর খারাপ লাগবে। আরে মরণ, তোমার ভালোবাসার জন্য শুধু এই কষ্ট কেন, আমি সব কষ্ট সইবার পারুম। তুমি আমার পাশে থাকলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। হরানি, খালি তোমার পাওনের আশায় আমি আব্বা আম্মা বেবাক তেরে ছাইরা ঢাকার তম্বুরি চালায়া করছি। মুইও তো সব কিছু ছাইরা তোমার লাইকে সুলাইছি। রানি মকবুল, হ্যাঁ মকবুল,
আমার এমতে কুরা সারা জীবন তোমার বুকে জড়ায় রাখবা তোরানি। হ্যাঁ মকবুল, তোমারে আমি আমার বুকের মধ্যে সারা জীবন রাইখা দিন। আচ্ছা পুটি, তাহলে মহাজন সাহেব আসলে থানায় দেখা করতে বলবেন। একশোবার কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই চলো। আল্লাহ বাঁচা গেল, ওর আল্লাহ। এই কি করো? মহাজন সাহেব, মহাজন সাহেব আপনি আইছেন? পুলিশ এসেছিল মোকো বাড়িতে। কি এসেছিল মোর বাড়ি? রে কইছে ওই ডাহাই বেটা কেস করছে আমনের নামে। বসকি ওই কবির ডাকায় আমার নামে কেস করছে? রানীর ভাই কই? হ্যাঁ ওই টিনের বাড়িতে গেছে। তুই দিনের মধ্যে ওকে খুঁজা পাই পোলা মাইয়া, তুই তারে মাইয়া ফলাবি। ওই রম মাইয়া থাকুনের সেয়া না থাকুন পারো। বহুত কষ্টে আবুল্লারে ধরি আনছি। পরে ছেড়া দেন, ওর কোন দোষ নাই কে? হাই আরে বান্দারা, সত্যি করে কয় বললা, মোর মায়ের কই লুকায় রাখছ? মহাদুর সাহ মুই সত্যি করিয়া কইতে আছি, মুই কি সুজানি না? জানো জানো আজ তোর লেগা মানিচ্ছ চাইতেছে। বরিশালের মানুষে বরিশালের ইজ্জত মারো না। এই হারজাদার মার। মকবুল কই আছে? আলামো মকবুল আর রানী ওই নিজুম দিবে। কি নিজুম দিবে? Thank you.
মহাজন সাহেব, এই যে একটা কাম করলে কান্নাকাটি সব বন্ধ, অনেক কাঁদেছ, ওরা আর কান্দুম না, এই ওরা বড়ি খেললা বড়ি খেললা, বুঝছো, ওরা হারতে জানি না। আমি সবকিছু রেডি হলে ওই আইসকাই বিল্ল লোকের আমি দিয়ে দেবো, জান। আসসালাম আলাইকুম।
একসাথে বাঁচবার ব্যাপারে, একসাথে বোর বাঁচতে পারো। মহাজন সাহেব, কি হয়েছে? রানী আর মকবুল এক লগে গাঙ্গে ঝাঁপ দিছে, মাসি কি রে সন্দ? সাগরে ঝাঁপ দিছে, ওমর আল্লাহ! রানী এতে কি হলি মা? হ্যালো কাটা, ওই পাঙ্কু আবু খালুদা, মকবুল সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আমি কসকি হয় খালুদা, আপনি তাড়াতাড়ি বরিশাল আসেন, ড্রাইভার জলদি চালান।
করতে পারে না, না না না, এভাবে মরতে পারে না, না। মহাজন সাহেব, এই মহাজন সাহেব, এই মহাজন সাহেব, কি হয়েছে? ওই বুড়ি সরে দুটো ফোলা মাইয়ে লাশ পাওয়া গেছে। রানী মা রে, ও কি হইলে? মো গোফরে রাখ রে, এই তুই কি হলি মা? রানী আমি তো তোর এইভাবে দেখবার পাইলি রে বাবা, কেন আমার ছেলে চলে গেলি, কেন আমার বাবজান ধন দৌলতের অঞ্চলে টানে আন্দোলন ভুলে গেছিলাম, এক দেশ এক মাটি এক জাতি একই নদীর মানুষ আমরা, কেন তাহলে তো ভেদাবে? ও আঠি কি কইছে বেটারে বুঝলে গিয়া, আমরা দুজন মিললে আস যায় দুজনে কোলাগুলি করে ঢাকা বরিশাল মিললে গেছে। বরিশালের মাইয়া তুমি কসম লাগে হুইনা যাও, মায়া ভরা চোখে একবার সাও।